সলভ করেছি আশা করি আমরা প্রবলেম সেটটা সলভ করব একটু পরে স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার আমরা আজকে লেসন 3 এন্ড 4 পড়ব তার আগে আপনারা কয়েকটা সেন্টেন্স একটু লেখেন দেখি হ্যাঁ এটা শুরু করার আগে কয়েকটা সেন্টেন্স একটু লেখেন বাংলা লেখেন 1 নম্বর লেখেন তুমি কি প্রতিদিন ক্লাসে যাও তুমি কি প্রতিদিন ক্লাসে যাও তুমি কি প্রতিদিন ক্লাসে যাও 2 নম্বর তুমি কি মনোযোগী তিন নম্বর সে কি প্রতিবাদ করে 4 নম্বর কে কোথায় যায় 5 নম্বর 4 নম্বর হলো কে কোথায় যায় 5 নম্বর তোমার শরীর আজ কেমন এই 5টা সেন্টেন্স আমরা প্রথমে লিখব 1 নম্বর তুমি কি প্রতিদিন ক্লাসে যাও 1 নম্বর হলো তুমি কি প্রতিদিন ক্লাসে যাও 2 নম্বর তুমি কি মনোযোগী 3 নম্বর সে কি প্রতিবাদ করে 4 নম্বর কে কোথায় যায় 5 নম্বর তোমার শরীর আজ কেমন রুনা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো দেরি হয়ে গেল জয়েন করতে সমস্যা নাই পাঁচ থেকে বলে জয়েন করতেছে সবাই আমরা প্রবলেম সেটটা পরে সলভ করব এই 5টা সেন্টেন্স একটু লেখেন আমি আবার একটু 1 নম্বর একটু বলেন আবার 1 নম্বর তুমি কি প্রতিদিন ক্লাসে যাও তুমি কি প্রতিদিন ক্লাসে যাও 2 নম্বর তুমি কি মনোযোগী 3 নম্বর সে কি প্রতিবাদ করে 4 নম্বর কে কোথায় যায় 5 নম্বর তোমার শরীর আজ কেমন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম 5টা সেন্টেন্স লিখতে দিয়েছি সঞ্জয় লেখেন 5টা সেন্টেন্স
স্যার এমনি ওই হোমওয়ার্কটা কি স্যার চেক করা হয়ে গেছে? হ্যাঁ ওটা চেক করব একটু পরে, ওটা চেক করব পরে। তুমি কি মনোযোগী? তুমি কি মনোযোগী? তিন নম্বর, সে কি প্রতিবাদ করে? হ্যাঁ তিন নম্বর, সে কি প্রতিবাদ করে? চার নম্বর, কে কোথায় যায়? চার নম্বর, কে কোথায় যায়? পাঁচ নম্বর, তোমার শরীর আজ কেমন? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ লেখেন। আচ্ছা প্রত্যয় মজুমদার, লেখা শেষ হয়েছে? জি স্যার হয়েছে স্যার। হ্যাঁ ভিডিওটা অন করে বলো, ভিডিওটা অন করো। হ্যাঁ বলো, এক নম্বর কি লেখলা? তুমি কি প্রতিদিন ক্লাসে যাও? ডু ইউ গো টু ক্লাস এভরি ডে? হ্যাঁ গুড, ডু ইউ গো টু ক্লাস এভরি ডে? তুমি কি মনোযোগী? আর ইউ অ্যাটেনটিভ? গুড, আর ইউ অ্যাটেনটিভ? আর ইউ অ্যাটেনটিভ? তিন নাম্বার, সে কি প্রতিবাদ করে? ডাজ হি প্রোটেস্ট? হ্যাঁ ডাজ হি প্রোটেস্ট, ডাজ হি প্রোটেস্ট, অথবা ডাজ হি রেইজ ভয়েস? গুড, কে কোথায় যায়? হোয়ার ডাজ হি গো? না, হু গোজ হোয়ার, হু গোস হায়ার। যখন দুইটা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে তখন ব্যক্তিবাচক ডাব্লিউএস ওয়ার্ড আগে হবে এবং অন্যটা পরে যাবে। এখানে হুটা হলো ব্যক্তিবাচক ডাব্লিউএস ওয়ার্ড আর হোয়ারটা অব্যক্তি, তাহলে এখানে হুটা আগে হবে, হোয়ারটা পরে যাবে, হোয়ারটা আগে বসতে পারবে না। তাহলে কে কোথায় যায়? হু গোজ হায়ার, হু গোজ হায়ার, কে কোথায় যায়? হু গোজ হায়ার। তারপরটা বলো, তোমার শরীর আজ কেমন? হাউ ইজ ইউর বডি টুডে? হ্যাঁ হাউ ইজ ইউর হেলথ টুডে? হ্যাঁ পাঁচ নম্বর, তোমার শরীর আজ কেমন? হাউ ইজ ইউর হেলথ টুডে? গুড, হাউ ইজ ইউর হেলথ টুডে? হাউ ইজ ইউর হেলথ টুডে? তোমার শরীর আজ কেমন? গুড, হাউ ইজ ইউর হেলথ টুডে? ফাইন, ভালো হয়েছে। কার কোনো কোয়েরি আছে কিনা বলেন, কারো কোনো কোয়েরি আছে এখানে? এখন আমরা দেখবো আজকের লেসন, লেসন থ্রি, কখন হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। লেসন থ্রি, কখন হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। খুব সিম্পলি আমরা এটা দেখব, যখন সাবজেক্টের পজিশন বা অধিকারে কোনো কিছু থাকে, যখন সাবজেক্টের পজিশন বা অধিকারে কোনো কিছু থাকে বা সাবজেক্ট কোনো কিছুর মালিক বোঝায়, তখন হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। যখন সাবজেক্টের পজিশন বা অধিকারে কোনো কিছু থাকে বোঝায় বা সাবজেক্ট কোনো কিছুর মালিক বোঝায়, তখন আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। এখন অধিকারের রটা কিভাবে বুঝব? অধিকার বুঝবো হলো, দেখেন সাবজেক্টের সঙ্গে এই অধিকারের রটা থাকবে, এই অধিকারের র যুক্ত থাকবে সাবজেক্টের সঙ্গে, অধিকারের র। যেমন আমার একটি বই আছে, দেখেন আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটি বাড়ি আছে, যে অধিকার এখানে আমার র আছে অধিকারে। তোমার একটি সুন্দর মন আছে, ইউ হ্যাভ এ নাইস মাইন্ড। তাদের সবই আছে, দে হ্যাভ এভরিথিং। তাহলে আমার আছে, আই হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ, তার আছে, হি হ্যাজ, রিনার আছে, রিনা হ্যাজ, এভাবে হবে। আর নেগেটিভ যদি হয়, যদি এরকম বলি যে আমার একটি বই নেই, দেখেন খেয়াল করে, যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে হবে দুইভাবে হতে পারে, আই হ্যাভ নট এ বুক, আই হ্যাভ নট আ বুক, অথবা আই ডোন্ট হ্যাভ এ বুক, অথবা আই
don't have a book. দুইটা যে কোনো একটা হতে পারে হ্যাঁ অর্থাৎ আমার একটি বই নেই এই ক্ষেত্রে নেগেটিভ যখন করবেন আই হ্যাভ নট এ বুক করতে পারি আমরা অথবা আই ডোন্ট হ্যাভ এ বুক আই হ্যাভ নট এ বুক এটা হলো ব্রিটিশ ইংলিশ আই ডোন্ট হ্যাভ এ বুক এটা আমেরিকান ইংলিশ তো আমরা মিক্স আপ করব না যখন ব্রিটিশ ইউজ করব তখন ব্রিটিশ আমেরিকান ইউজ করলে আমেরিকান তো বোথ আর কারেক্ট তাহলে আমার একটি বই নেই আই হ্যাভ নট এ বুক অথবা আই ডোন্ট হ্যাভ এ বুক যদি প্রশ্ন করি যে তোমার কি একটি বই আছে যদি প্রশ্ন করি যে তোমার কি একটি বই আছে তখন হবে হ্যাভ ইউ এ বুক বা ডু ইউ হ্যাভ এ বুক তখন এরকম হবে দেখেন হ্যাভ ইউ আ বুক অবলিক অবলিক ডু ইউ হ্যাভ এ বুক অথবা ডু ইউ হ্যাভ আ বুক তোমার কি একটি বই আছে হ্যাভ ইউ এ বুক অথবা ডু ইউ হ্যাভ আ বুক দুইটাই কারেক্ট যেটা লেখা যাবে তাহলে লেখেন কয়েকটা সেন্টেন্স লেখেন এক নম্বর লেখেন আমাদের আমাদের কয়েকটি ইংরেজি বই আছে আমাদের কয়েকটি ইংরেজি বই আছে ইংরেজি বই আছে আমাদের কয়েকটি ইংরেজি বই আছে দুই নাম্বার আমার কোনো গাড়ি নেই আমার কোনো গাড়ি নেই তিন নাম্বার তোমার কি একটি বাড়ি আছে তোমার তোমার কি একটি বাড়ি আছে বাড়ি আছে চার নাম্বার তার অনেক টাকা আছে অনেক টাকা আছে তার অনেক টাকা আছে পাঁচ নাম্বার তার কি অনেক টাকা আছে তার কি অনেক টাকা আছে তার কি অনেক টাকা আছে ছয় নাম্বার তোমার কয়জন বন্ধু আছে কার এটা লেখেন কার কার টাকা আছে কার টাকা আছে কার টাকা আছে সাত নাম্বার তোমার কয়জন বন্ধু আছে তোমার কয়জন বন্ধু আছে তোমার কয়জন বন্ধু আছে তোমার কয়জন বন্ধু আছে দেন তার কতটুকু চাল আছে তার কতটুকু কতটুকু চাল আছে নয় নাম্বার কার কি আছে কার কি আছে দশ নাম্বার তোমার কি নেই তোমার কি নেই আট নাম্বার তার কতটুকু চাল আছে নয় নাম্বার নয় নাম্বার কার কি আছে দশ নাম্বার তোমার কি নেই আমরা এই দশটার ইংরেজি লিখব আমি একটু প্রথমের দিকে একটু মিস করছি স্যার আমার একটা কল আসছিল তো কয় নাম্বার কয় নাম্বার স্যার আমি সাত নাম্বার থেকে লিখছি তোমার কয়জন বন্ধু আছে তোমার কয়জন বন্ধু আছে হ্যাঁ আট নাম্বার তার কতটুকু চাল আছে তার এটা লিখছি স্যার কতটুকু চাল আছে নয় নাম্বার কার কি আছে কার কি কি আছে হ্যাঁ স্যার এটা লিখছি কি আছে দশ নাম্বার তোমার কি নেই তোমার প্রথম থেকে একটু হ্যাঁ প্রথম প্রথম থেকে স্যার একটু জানা দরকার প্রথম থেকে স্যার প্রথম হলো আমাদের কয়েকটি ইংরেজি বই আছে দুই নাম্বার আমার কোনো গাড়ি নেই তিন নাম্বার তোমার কি একটি বাড়ি আছে চার নাম্বার তার অনেক টাকা আছে পাঁচ নাম্বার তার কি অনেক টাকা আছে ছয় নাম্বার কার টাকা আছে সাত নাম্বার তোমার কয়জন বন্ধু আছে আট নাম্বার তার কতটুকু চাল আছে নয় নাম্বার কার কি আছে দশ নাম্বার তোমার কি নেই
হোসনে আরা এরিন লিখেছেন, হোসনে আরা এরিন লিখেছেন জি স্যার। হ্যাঁ বলেন, ভিডিওটা অন করতে পারলে ভালো। হ্যাঁ আজকে দেখা যাচ্ছে। হ্যাঁ বলেন, এক নম্বর লেখেন আমাদের কয়েকটি ইংরেজি বই আছে। উই হ্যাভ সাম ইংলিশ বুক। গুড, উই হ্যাভ হ্যাঁ সাম বা এ নাম্বার অফ, গুড, এ নাম্বার বা সাম ইংলিশ বুক, নাম্বার অফ ইংলিশ বুকস। তারপরটা বলেন আমার কোনো গাড়ি নেই। আই হ্যাভ নট এনি হাউস। হ্যাঁ তারপরেটা চার নাম্বার বলেন, হি হ্যাজ মাস মানি। হ্যাঁ হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে। গুড, হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে। দেন তার কি অনেক টাকা আছে, কি লিখছেন? হ্যাজ হি মাস মানি। হ্যাজ হি মাস মানি, ইয়েস, হ্যাজ হি মাস মানি, হ্যাজ হি মাস মানি। দেন তার কি আচ্ছা কার টাকা আছে, হু হ্যাজ মানি। হু হ্যাজ মানি, হু হ্যাজ মানি, হ্যাঁ প্রত্যয় হাত দিয়েছো পরে দেখবো। হ্যাঁ পরেরটা, কার টাকা আছে, তোমার কয়জন বন্ধু আছে, হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ। গুড, হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ, হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ। নয় নাম্বার, কার কি আছে, কার কি আছে, হোয়াট ডাজ হি, হু হ্যাজ হোয়াট। এখানে এটা হলো হু হ্যাজ হোয়াট, যখন দুইটা ডব্লিউএস ওয়ার্ড থাকবে তখন ব্যক্তিবাচক ডব্লিউএস ওয়ার্ডটা আগে হবে। হোয়াটটা হলো ব্যক্তিবাচক ডব্লিউএস ওয়ার্ড, তাহলে হুটা হলো ব্যক্তিবাচক ডব্লিউএস ওয়ার্ড, হুটা হলো ব্যক্তিবাচক ডব্লিউএস ওয়ার্ড। তাহলে আমরা হু হ্যাজ হোয়াটটা বলবো, কার কি আছে, হু হ্যাজ হোয়াট, হোয়াট হ্যাজ হু না, দুইটা ডব্লিউএস ওয়ার্ড যখন থাকবে হুটা আগে বসাতে হবে। দশ নাম্বার, তোমার কি নেই, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ বা হোয়াট হ্যাভন্ট ইউ। গুড, হোয়াট হ্যাভন্ট ইউ, হোয়াট হ্যাভন্ট ইউ, পাবলিক হোয়াট ডোন্ট ইউ হ্যাভ। হোয়াট একটা আরেকটা বাকি আছে স্যার, তার কতটুকু চাল আছে, ও তার কতটুকু চাল, হ্যাঁ হ্যাঁ আট নাম্বার আছে, তার কতটুকু চাল আছে, কি লিখছেন, হাউ মাচ রাইস ডু ইউ হ্যাভ, হাউ মাচ রাইস, তার হ্যাজ হি বা ডাজ হি হ্যাভ হবে, হাউ মাচ রাইস হ্যাজ হি, এটা হাউ মাচ রাইস, হাউ মাচ রাইস, হাউ মাচ রাইস হ্যাজ হি বা ডাজ হি হ্যাভ, হ্যাজ হি অথবা ডাজ হি হ্যাভ, হাউ মাচ রাইস হ্যাজ হি বা ডাজ হি হ্যাভ। তোমার কি নেই, হোয়াট হ্যাভন্ট ইউ বা হোয়াট ডোন্ট ইউ হ্যাভ। হ্যাঁ গুড, আপনার ভালো হয়েছে। প্রত্যয় তোমার সমস্যাটা বলো স্যার। এখানে স্যার পাঁচ নাম্বারটা স্যার, তার কি অনেক টাকা আছে, আর হ্যাজ হি এ লট অফ মানি দিলে হবে না স্যার? হ্যাঁ, এ লট অফ মানি দেওয়া যাবে, মাস মানি দেওয়া যাবে, আর লট অফ মানিও দেওয়া যাবে, মাস মানিও দেওয়া যাবে। আর কোনো কোয়েরি কারো? দশ নয় নাম্বার, কার কি আছে, এখানে কিন্তু কার হুজ বলা যাবে না, কার কি আছে, কার নয় নাম্বার ছিল, কার কি আছে, হু হ্যাজ হোয়াট স্যার। এখানে ওই কার হু দিয়ে বোঝানো হয়েছে, কার আর কি আছে সেটা হলো হ্যাজ হোয়াট। হোয়াট মানে কি, হোয়াট হলো কি, হ্যাঁ হোয়াট হলো কি, আর হু হু মানে আয়ের অর্থ আমি,
আইয়ের পরে হ্যাভ দিলে আমার আছে র চলে আসবে অধিকারে র তাহলে হু হর তো কে হু এর পরে হ্যাজ দিলে হয়ে যাবে কার আছে হু এর পরে হ্যাজ দিলে হবে কার আছে আর হুজ যেটা হুজ হুজের পরে খেয়াল রাখতে হবে সবসময় একটা নাউন বসাতে হবে হুজ কখনো একা বাক্যের সাবজেক্ট হয় না হুজের পরে একটি নাউন বসাতে হয় আরেকটা সেন্টেন্স লেখেন তাহলে এগারো নম্বর লেখেন কার বাবার ধৈর্য আছে কার বাবার ধৈর্য আছে এখানে কিন্তু হবে হুজ ফাদার হ্যাজ পেশেন্স এই হুজের পরে একটা নাউন লাগবে এখানে হু হবে না এখানে হুজ ফাদার হ্যাজ পেশেন্স হুজ ফাদার ইয়েস স্যার এখানে এখানে স্যার হুজ ফাদার হ্যাজ পেশেন্ট হবে তো স্যার ওইখানে আমি যদি ওইখানে সিঙ্গেল বুঝিয়েছি দেখে কি স্যার হু দিয়েছি স্যার নাকি ওইখানে সিঙ্গেল বুঝিয়েছি হু দিয়েছি এখানে বলছি যে কার কি আছে সেইখানে যদি আমি তো স্যার হুজও দিতে পারতাম না হুজ দিতে পারবেন না তো হুজ কখনো একা বাক্যের সাবজেক্ট হবে না হুজের সাথে একটা নাউন থাকতে হবে যেমন কার বাবার আছে কার মায়ের আছে কার ভাইয়ের আছে কার নেতার আছে এরকম হুজ ফাদার হ্যাজ হুজ ব্রাদার হ্যাজ হুজ মাদার হ্যাজ এরকম এইভাবে হবে মূলত বিষয়গুলো আর হু কার আছে হু হ্যাজ কেন যদি আমার আছে এখন আই তো আমি এখন আমার আছে মাই হ্যাভ বলি না আই হ্যাভ বলেন তো স্যার কোনটা আমার আছে এটা আই হ্যাভ বলি না মাই হ্যাভ বলি এটা বলি স্যার আই হ্যাভ মাই হ্যাভ বলি না কেন স্যার এটা জানি না আচ্ছা হ্যাঁ এখন দেখেন আই এর অর্থ আমি সাবজেক্টের অধিকার হয় এটা মানে অধিকারটা হবে সাবজেক্টের আই এর অধিকার হয় তোমার অধিকার হয় আই এর পরে হ্যাভ দিলে অধিকার র হয়ে আমার হয়ে যাবে আর হু এর পরে একইভাবে হু এর অর্থ কে হু এর পরে হ্যাজ দিলে হবে কার আছে আর কার যখন হুজের পরে আমাদের একটা নাউন নিয়ে আসতে হবে যেমন হুজ ফাদার হুজ মাদার হুজ ব্রাদার এরকম নেক্সট দেখেন তাহলে এখানে আমরা তিনটা একসাথে ভালো একটা জিনিস শিখলাম স্যার কারণ হচ্ছে এটা নিয়ে একটা কনফিউশন ছিল যে হুজ আর হু মানে হুজ হইতে হইলে আমার একটা নাউন থাকতে হবে নাউন না থাকলে আমার হুজটাকে আমি নিয়ে আসতে পারবো না হ্যাঁ আনতে পারবেন না হ্যাঁ কালকে ক্লাসটা পরে ইউটিউবে দেখছিলেন সঞ্জয় কোনটা স্যার বেসিকটা হ্যাঁ হ্যাঁ স্যার আমি যে আপনার 60টা ট্রান্সলেশন আমি স্যার করেছি স্যার হোমওয়ার্ক 60টা ট্রান্সলেশন দিয়েছিলেন না হ্যাঁ হ্যাঁ 60টা 30টা এক নাম্বারটা দিয়েছিলাম বোধহয় না ওটা মেলাবো আমরা না হ্যাঁ 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 ওটা মেলাবো স্যার আমি 60টাই করছি আর কি স্যার গুড ফাইন আর ইউটিউবে ক্লাসটা দেখছিলেন কি না ইউটিউবে ক্লাসটা দেখছিলেন রেকর্ডেড ক্লাস স্যার ক্লাসটা দেখার সময় পাই নাই ওই যে রাতে আপনার ক্লাস করার পরে আবার এই যে আপনারে হোমওয়ার্ক করছি এই জন্য স্যার আমি দেখতে সময় পাই নাই কিন্তু দেখবো স্যার আমি এই সপ্তাহের মধ্যে দেখে নেবেন আমরা তো দুইটা ক্লাস হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহের মধ্যে ফুল ক্লাসগুলো দেখবেন দেখবেন অনেকগুলো বিষয় একদম ক্লিয়ার অনেকেই অনেক জিনিসই জানবেন দুই একটা জিনিস আপনার মনে হয় ইয়েস এই জায়গাটা পুরাটাই দেখবেন অনেকগুলো বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ বেসিক্যালি যে ঘাটতিটা আছে সব ক্লিয়ার হবে হোসনারা কি দেখেছিলেন ইউটিউবে রেকর্ডেড ক্লাস জি স্যার হ্যাঁ গুড ক্লিয়ার হয়েছে না ওটা লেসন 1 এন্ড 2 জি স্যার এখন আসেন তাহলে আমরা একসাথে লেসন 1 এবং লেসন 1 2 3 এই তিনটা একসাথে কয়েকটা সেন্টেন্স দেখি লেসন 1 2 3 একসাথে কয়েকটা সেন্টেন্স দেখেন এক নাম্বার লেখেন এক নাম্বার লেখেন সে সে কি নেতৃত্ব দেয় সে কি নেতৃত্ব দেয় দুই নাম্বার সে কি নেতা সে কি নেতা সে কি একজন নেতা সে কি একজন নেতা তিন নাম্বার তার কি সমর্থক আছে তার কি সমর্থক আছে দেখেন সে কি নেতৃত্ব দেয় এক নাম্বার সে কি একজন নেতা তার কি সমর্থক আছে সে কি নেতৃত্ব দেয় সে কি একজন নেতা তিন নাম্বার তার কি সমর্থক আছে চার নাম্বার লেখেন তুমি কি টাকা উপার্জন করো টাকা উপার্জন করো পাঁচ নাম্বার তুমি কি সচ্ছল তুমি কি সচ্ছল ছয় নাম্বার তোমার কি টাকা আছে তোমার কি টাকা আছে সাত নাম্বার কে
হ্যাঁ, কে সমস্যা সৃষ্টি করে? আট নম্বর, কার সমস্যা আছে? নয় নম্বর, কে ঝগড়াটে? কে ঝগড়াটে? দশ নম্বর, এটা প্রতিদিন ঘটে না, এটা প্রতিদিন ঘটে না। এক নম্বর, সে কি নেতৃত্ব দেয়? দুই নম্বর, সে কি একজন নেতা? তিন নম্বর, তার কি সমর্থক আছে? চার নম্বর, তুমি কি টাকা উপার্জন করো? পাঁচ নম্বর, তুমি কি সচ্ছল? ছয় নম্বর, তোমার কি টাকা আছে? সাত নম্বর, কে সমস্যা সৃষ্টি করে? আট নম্বর, কার সমস্যা আছে? নয় নম্বর, কে ঝগড়াটে? দশ নম্বর, এটা প্রতিদিন ঘটে না। স্যার, আমি হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কয়েকটা শুনতে পাই নাই স্যার। দুইবার বলেছি, কয় নাম্বার শুনতে পারেন নাই স্যার? আমি তিনি কি তার কি সমর্থন আছে এটা আমি শুনেছি, আর তুমি কি সচ্ছল, তোমার কি টাকা আছে, কে ঝগড়া করে? হ্যাঁ, প্রথম দিকে বললেন সে কি নেতৃত্ব দেয়? দুই নম্বর, সে কি একজন নেতা? তিন নম্বর, তার কি সমর্থক আছে? চার নম্বর, কি টাকা উপার্জন করো? তুমি কি টাকা উপার্জন করো? চার নম্বর, তুমি কি টাকা উপার্জন করো? পাঁচ নম্বর, তুমি কি সচ্ছল? এটা লিখছি স্যার। ছয় নম্বর, তোমার কি টাকা আছে? এটাও লিখছি স্যার। সাত নম্বর, কে সমস্যা সৃষ্টি করে? আট নম্বর, কে কার সমস্যা আছে? কার সমস্যা আছে? নয় নম্বর, কে ঝগড়াটে? স্যার একটু, আট নম্বরটা হচ্ছে কার সমস্যা আছে? হ্যাঁ, কার সমস্যা আছে? নয় নম্বর, কে ঝগড়াটে? কে ঝগড়াটে? দশ নম্বরটা স্যার? দশ নম্বর, এটা প্রতিদিন ঘটে না। ওকে স্যার।
হ্যাঁ সঞ্জয় লেখা শেষ হয়েছে জি স্যার হ্যাঁ ভিডিওটা অন করে বলেন এক সেকেন্ড সরি অন করতেছি দুই নম্বর সে কি একজন নেতা ডাজ হি আ লিডার ডাজ হি হবে না ইজ হি হবে কাজ করা বুঝালে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা আর সে কি নেতা কাজ করা না পেশা বুঝাচ্ছে দেখেন তো এখানে স্যার পেশা বুঝাচ্ছে তাহলে ডু ডাজ হবে না এম ইজ আর হবে প্রশ্ন করার সময় তাহলে স্যার ইজ হবে স্যার ইজ হি আ লিডার ইজ হি আ লিডার তারপরে বলেন তার কি সমর্থক আছে হ্যাজ হি সাপোর্টার্স হ্যাঁ হ্যাজ হি সাপোর্টার্স হ্যাজ হি সাপোর্টার্স অথবা Does he have supporters? Oblique, does he have supporters? সমর্থক একজন হবে না একের অধিক হবে এই কারণে চার নম্বর তুমি কি টাকা উপার্জন করো কি লিখছেন স্যার হচ্ছে কাজ করে না অবস্থা হ্যাঁ তুমি কি সচ্ছল আর ইউ সলভেন্ট আর ইউ সলভেন্ট আর ইউ তুমি কি সচ্ছল আর ইউ সলভেন্ট দেন তোমার কি টাকা আছে স্যার এটা হলো ডু ইউ হ্যাভ মানি হ্যাঁ ডু ইউ হ্যাভ মানি বা হ্যাভ ইউ মানি হ্যাভ ইউ মানি দেন কে সমস্যা সৃষ্টি করে হু ক্রিয়েট দ্য প্রবলেম হ্যাঁ হু ক্রিয়েটস প্রবলেম হু ক্রিয়েটস প্রবলেম তারপর এটা কে ঝগড়াটে এটা প্রতিদিন ঘটে না দশ নম্বর বলেন গটা দেখেন গটাটা কাজ করা না যাওয়া খাওয়া করা ঘটা এগুলা কাজ করা এটা ইজ হবে না ইট ডাজ নট হ্যাপেন এভরিডে এটা প্রতিদিন ঘটে না ইট ডাজ নট হ্যাপেন এভরিডে এটা প্রতিদিন ঘটে না ইট ডাজ নট হ্যাপেন এভরিডে দেখেন এই যে দশটার মধ্যে দুই তিনটা ভুল হয়ে গেল এগুলো যদি ভুল হয় যখন আপনি কথা বলবেন লিখবেন তখন সবাই বুঝবে যে আপনি ইংরেজি কিছুই পারেন না আসলে একদম বেসিক নাই আপনার হ্যাঁ এই ভুলগুলা করা যাবে না দশটার মধ্যে দশটাই পারতে হবে এই ভুলগুলা করা যাবে না কোনো ক্রমেই তাহলে ডাজ নট হলো ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন নেগেটিভ হবে তখন ডাজ নট ইট ডাজ নট হ্যাপেন এভরিডে
এখন বলেন আর কারো কোনো কোয়েরি আছে এই 10 পর্যন্ত কারো কোনো কোয়েরি স্যার আর একটু বলি স্যার যদি এটা এটা প্রতিদিন ঘটে সেই ক্ষেত্রে হয়তো স্যার কি কি হ্যাপেন্স ইট হ্যাপেন্স এভরিডে হতো এটা প্রতিদিন ঘটে ইট হ্যাপেন্স এভরিডে এটা প্রতিদিন ঘটে না ইট ডাজ নট হ্যাপেন এভরিডে হ্যাপেন্স কি স্যার অ্যাপোস্ট্রোফিস এস হ্যাপেন্স অ্যাপোস্ট্রোফি না শুধু এস যোগ হবে বা ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এস যোগ হবে ইট হ্যাপেন্স নেক্সট সেশন আমরা লেসন 4 এ যাই फोर कौन एम इज आर प्लस बार बुथ आईन जी हबे लेसन फोर कौन एम इज आर प्लस बार बुथ आईन जी हबे एटलो सबजेक्ट ए मुहूर्ते कोनो किछु करते छे बा ए मुहूर्ते कोनो किछु होइते छे बा चलते छे एरूप बुझाले एम इज आर प्लस बार बुथ आईन जी हय सबजेक्ट ए मुहूर्ते कोनो किछु करते छे बा ए मुहूर्ते कोनो किछु होइते छे बा चलते छे बुझाले एम इज आर प्लस बार बुथ आईन जी हबे যখন আমি পড়তেছি আই এম রিডিং নাও এখন তুমি করতেছো ইউ আর ডুইং এই মুহূর্তে তিনি এখন যাইতেছেন বাইরে যাইতেছেন হি ইজ গোইং আউটসাইড নাও এখন দ্বারা কি বোঝায় যে নাও রাইট নাও এট দিস মোমেন্ট এট দিস ভেরি মোমেন্ট এগুলো দ্বারা এখন বোঝায় অর্থাৎ দেখেন নাও রাইট নাও এট দিস মোমেন্ট এট দিস ভেরি মোমেন্ট এগুলো দ্বারা এখন বোঝায় আমরা যদি বলি দেখেন যে নাও রাইট নাও নাও রাইট নাও at this moment at this moment at this very moment at this very moment ei shobdo gulo dara ekhon bujhay now right now at this moment ei shobdo gulo dara amader ei muhurte thik ekhon bujhay lekhen koyekta sentence lekhen amra ekhon ingreji class kortechi ek number lekhen amra ekhon इंग्रेजी क्लास करते थी इंग्रेजी क्लास करते थी करते थी दो नंबर किचु मानुष रास्ता है विक्षोभ करते थे किचु मानुष रास्ता है विक्षोभ करते थे रास्ता है विक्षोभ करते थे কিছু মানুষ রাস্তায় বিক্ষোভ করতেছেন তিন নম্বর তুমি এখন কি করতেছো তুমি এখন কি করতেছো তুমি এখন কি করতেছো চার নম্বর কেউ কি এখন তোমাকে বিরক্ত করতেছে কেউ কি এখন তোমাকে বিরক্ত করতেছে বিরক্ত করতেছে কেউ কি এখন তোমাকে বিরক্ত করতেছে পাঁচ নাম্বার কে কোথায় যাইতেছে কে কোথায় যাইতেছে ছয় নাম্বার তুমি কাকে শিক্ষা দিতেছ তুমি কাকে শিক্ষা দিতেছ শিক্ষা দিতেছ তুমি কাকে শিক্ষা দিতেছ সাত নাম্বার তুমি কিভাবে সেখানে যাইতেছ স্যার এটা কি তুমি কাকে শিক্ষা দিতে চাও নাকি দিতেছ শিক্ষা দিতেছ দিতেছ তুমি কিভাবে সেখানে যাইতেছ কিভাবে সেখানে যাইতেছ তুমি কিভাবে সেখানে যাইতেছ এক নাম্বার আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি দুই নাম্বার কিছু মানুষ রাস্তায় বিক্ষোভ করতেছেন তিন নাম্বার তুমি এখন কি করতেছ চার নম্বর কেউ কি এখন তোমাকে বিরক্ত করতেছে পাঁচ নম্বর কে কোথায় যাইতেছে ছয় নম্বর তুমি কাকে শিক্ষা দিতেছ সাত নম্বর তুমি কিভাবে সেখানে যাইতেছ
আচ্ছা আমরা সঞ্জয় লিখেছেন আচ্ছা সঞ্জয়ের কাছে যাই আবার সঞ্জয় ভিডিও অন করে আবারো বলেন আমরা আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি উই আর ডুইং ইংলিশ ক্লাস নাও হ্যাঁ ডুইং না বলে উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস বলে ভালো হয় ডুইং বলে একটু দুর্বল হয় উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস নাও উই আর অ্যাটেন্ডিং attending english class now english class now দুই নাম্বার কিছু মানুষ রাস্তায় বিক্ষোভ করতেছেন কি লিখছেন some people are doing unrest some people are demonstrating in the street demonstrate মানে বিক্ষোভ করা some people are demonstrating demonstrating in the street some people are demonstrating in the street tin number tumi ekhon ki kortecho sir what are you doing now what are you doing now tumi ekhon ki kortecho what are you doing now then keu ki ekhon tomake birokto korteche sir eto bhabe likhchi ar ki sir e likhchi je someone Is anyone disturbing you now by irritating you now? Is anyone disturbing you now? Disturbing you now? Ke kothay jaitese? Sir, who are going where? Na ekjon ar na is. Oh, acha. Who is going where? Going where? Ke kothay jaitese? Then তুমি কাকে শিক্ষা দিতেছো বলেন স্যার হু আর ইউ টিচিং হোম আর ইউ টিচিং হোম আর ইউ টিচিং স্যার এখানে আমার একটা আছে মানে আমি এই হুম আর হু এর মধ্যে স্যার একটু কনফিউশনে পড়ে গেছিলাম কাকে যখন আসবে তখন হবে হোম কাকে হুম মানে কাকে হু মানে কে কে হু কাকে হুম হুমটা সবসময় অবজেক্ট হুমের পর একটা সাবজেক্ট লাগবে এখানে ইউটা হলো সাবজেক্ট দেখেন খেয়াল করেন হুমটা অবজেক্ট হুমের পর একটা সাবজেক্ট থাকতে হবে ইউটা হলো এখানে সাবজেক্ট এই ইউ অনুযায়ী আর হয়েছে হুম অনুযায়ী কিন্তু না এখানে আটটা হয়েছে ইউ অনুযায়ী হ্যাঁ হুমটা অবজেক্ট আর ইউটা সাবজেক্ট আর হুটা সাবজেক্ট এই সাবজেক্ট হু অনুযায়ী ইজ হয়েছে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার তারপর বলেন এরপরেরটা বলেন তুমি কিভাবে সেখানে যাইতেছো I'm like say how are you going there how are you going there ঠিক আছে how are you going there how are you going there very good how are you going there চমৎকার দুই একটা ভুল হলো এই ভুলগুলো দূর করতে হবে কার কোনো কোয়েরি আছে কিনা বলেন স্যার এখানে স্যার এনিওয়ান তো স্যার কি সিঙ্গুলার না প্লুরাল হ্যাঁ এনিওয়ান তো সিঙ্গুলার এনিওয়ান সামওয়ান সামবডি এগুলো সবই সিঙ্গুলার তাই তো স্যার ইজ হইছে হ্যাঁ ইজ হইছে প্রত্যয় কোনো কোয়েরি আছে না স্যার নাই নাই হোসনে আরা এরিন কোনো কোয়েরি আছে হারুন আপু হাত উঠিয়েছেন হারুন আপু বলেন কোথায় কোয়েরি চার নাম্বারটা আমি ভুল করেছিলাম আমি ডাজ লিখেছিলাম ডাজ এনিওয়ান ডিস্টার্বিং ইউ না ডাজ দিলে তো আইনজি হয় না ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ কেউ কি তোমাকে বিরক্ত করে যখন হবে কেউ কি তোমাকে বিরক্ত করে তখন ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ আর কেউ কি তোমাকে বিরক্ত করতেছে তখন এই মুহূর্তে চলতেছে অ্যামিজার প্লাস বার উইথ এনজি ইজ এনিওয়ান ডিস্টার্বিং ইউ স্যার এইখানে আমি এই কে কোথায় যাইতেছে স্যার এখন কে কোথায় বলছেন তো এইজন্য স্যার আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় প্লুরাল এইজন্য স্যার আমি আর বুঝেছিলাম যদি থাকতো কে বাংলাটা থাকতো কে কে বা কারা তখন তো প্লুরাল কেটা সিঙ্গুলার কে বা কারাটা হলো প্লুরাল জি স্যার ক্লিয়ার জি স্যার হোসনারা এরিন কোনো কোয়েরি আছে না না স্যার নাই ভেরি গুড আসুন তাহলে আমরা এখন যাই আমাদের যে প্রবলেম সেটটা ছিল যেটা পড়া দিয়েছিলাম আগে প্রবলেম সেট 1 আমরা একটু সেখানে গিয়ে দেখি কি অবস্থা কেমন করেছেন স
স্যার প্রবলেম সেট 1 এর আমি বেশ কয়েকটা পারি নাই আর কি স্যার হ্যাঁ দেখব হ্যাঁ প্রথমটা প্রত্যয় তুমি ভিডিও অন করো মিটিং সেন্টেন্সটা স্যার উই আসি প্রত্যয় প্রথমটা কি লাগছে বলো এইটা থেকে না তো স্যার ওই যে আমাদের তো ওই যে ইয়া থেকে স্যার ওই আরেকটা ছিল না স্যার ওইখান থেকে তো 60টা কোশ্চেন একসাথে যেটা স্যার ওটা অ্যাসেসমেন্ট টেস্ট ওটা তো বলছিলাম করে নেবেন ওটা হোম টাস্ক ছিল না ওটা বলছি করে আপনি চেক করে নেবেন হোম টাস্ক ছিল প্রবলেম সেট 1 1টা এখানে 30টা যে ছিল 30টা ও স্যার আমি ওইটা করে ফেলছিলাম আর ওইটা মধ্যে কিছু হ্যাঁ ওইটার মধ্যে তো কিছু ভুল ত্রুটি আপনার হবে ওইটার মধ্যে কিছু ভুল ত্রুটি হবে এটা কঠিন একটু আছে প্রত্যয় কি লাগবে আমরা চিন্তিত উই আর ওরিড হ্যাঁ উই আর ওরিড উই আর ওরিড হ্যাঁ তারপরে ছিল তিনি ক্লান্ত কি লিখব টায়ার্ড হ্যাঁ হি ইজ টায়ার্ড হি ইজ টায়ার্ড হ্যাঁ প্রত্যয়টা সে রাস্তায় হি ইজ অন দা রোড হ্যাঁ হি ইজ অন দা রোড বা অন দা ওয়ে গুড লোকটি সচ্ছল দা ম্যান ইজ ওয়েল অফ দিস স্যার হ্যাঁ দা ম্যান ইজ ওয়েল অফ বা সলভেন্ট লোকটি সচ্ছল না দা ম্যান ইজ নট ওয়েল অফ হ্যাঁ দা ম্যান ইজ নট ওয়েল অফ লেটা হলো দা ম্যান ইজ নট ওয়েল অফ দা ম্যান ইজ নট ওয়েল অফ আর ইনসলভেন্ট দিলেও তো হয় হ্যাঁ ইনসলভেন্ট দিলে হবে কে মনক্ষুণ্ণ হু ইজ অফেন্ডেড হ্যাঁ অফে মনক্ষুণ্ণ অফেন্ডেড গুড হু ইজ অফেন্ডেড কে মনক্ষুণ্ণ কে কে মনক্ষুণ্ণ হু আর অফেন্ডেড হ্যাঁ হু আর অফেন্ডেড হু আর অফেন্ডেড কাহারা মনক্ষুণ্ণ স্যার এটা স্যার লিখি নাই স্যার একটার মধ্যে কে কে আর কাহারা একই না কোনো পার্থক্য নেই কে কে এবং কাহারা একই তাহলে হু আর অফেন্ডেড এটা হলো আমাদের হু আর অফেন্ডেড হবে হু আর অফেন্ডেড হু আর অফেন্ডেড তারা শোষিত কি হবে হু আর অ্যাবজর্বড শোষিত এক্সপ্লয়টেড দে আর এক্সপ্লয়টেড তাহলে দে আর এক্সপ্লয়টেড they are exploited tara shushito noy they are not exploited they are not exploited they are not exploited they are not exploited tara nirjatito they are persecuted oppressed nirjatito mane oppressed they are oppressed they are oppressed they are oppressed tara ki nirjatito Are they oppressed? Dhaka city is very expensive. She sara din byasto ki lagbo? He is busy all day long. He is busy all day long. He is busy all day long. All day long. He is busy all day long. Tumi kotokhon byasto? How long are you busy? 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 Husnara Erin korechen? Ji sir korchi. Ha video on kore bolen 16 number theke apni bolben. Ke kothay byasto ki lekhchen? Who is busy hire? Ha who is busy hire? Who is busy hire? Who is busy hire? Ami ki byasto na? Aren't I busy? Ha aren't I busy by ain't I busy good. Aren't I busy by ain't I busy made the for shakil lekhen the girl is fair in appearance appearance good others is good the girl is fair in appearance the girl is fair fair in appearance the girl is fair in appearance think damagi he is hearty he is hearty he is hearty
He is hoty. Then look to Gramajaji. The man is hot tempered. Yeah, the man is hot tempered. The man is hot tempered. The man is hot tempered. Chaliti Nashashakto. The boy is drug addicted. The boy is drug addicted, but drug addict. She jagrate. He is quarrelsome. He is quarrelsome. Hello, he is quarrelsome. He is quarrelsome. He is quarrelsome. Tumra jagrate now. You aren't quarrelsome. You aren't quarrelsome, meti lokhi. The girl is sweet-hearted. The girl is sweet-hearted. The girl is sweet-hearted. The soft-hearted dile hobe na sir. Lokhi to sweet-hearted bolen. But nice. Tumi ke, ami ke, she ke. Ki lekhchen? Who are I? Anna. Who are you? Who are you? Tarpor? Who am I? Who am I? Tarpor? Who is he? Who is he? Good. Sir, ekhane amar ekta problem hochilo. Who am I? Or who I am? Na question jokhon hobe, tokhon auxiliary verb ta shamne jabe. Am ta subject er age bolbe. Interrogative sentence er khetre I er age am ta hobe who am I? Who I am na who I am bole answer hoye jabe. Tokhon question mark dewa jabe na. Je who I am lekhen tale question mark ta dewa jabe na assertive sentence hobe. Amra shusto ki lekhchen? প্রতিষ্ঠাই তো করছি 30 টা করেন নাই না স্যার এটা আমার যে আগে বইছিল ওটা থেকে করছি তো ও আচ্ছা আমরা সুস্থ উই আর সাউন্ড ইন হেলথ প্রত্যয় বলো পরের থেকে 26 থেকে স্যার 26 টা আমরা স্যার লিখি নাই স্যার 26 টা স্যার লিখছি উই আর হেলদি স্যার 27 টা লিখি নাই উই আর হেলদি হ্যাঁ হবে উই আর সাউন্ড ইন হেলথ হেলদি না সাউন্ড ইন হেলথ বা উই আর ফিজিক্যালি ফিট বলো হেলদি তো স্বাস্থ্যবান একটু ভিন্ন আছেন কে ফুরফুরে মেজাজে হু ইজ ইন চিয়ারফুল মুড হু হু ইজ ইন চিয়ারফুল মুড চিয়ারফুল মুড হু ইজ ইন চিয়ারফুল মুড তিনি পরোপকারী কি লেখছো স্যার হু ইজ হি ইজ পরোপকারী বেনিফোলেন্ট সে পরোপকারী হি ইজ বেনিফোলেন্ট তারপর তিনি কি বিচারপতি কি লেখছেন Is he a justice? Is he a justice? Is he a justice? Is he a justice? इनके विचार पति निपा एक जन हिसाब रखोग निपा is a accountant. हाँ निपा is an accountant. निपा is an accountant. हाँ निपा is an accountant. हाँ score करें देखिए कार को तो हलो আচ্ছা ওকে আমি তো কি করছিলেন না আচ্ছা এখন আমরা এখন এই দুই নাম্বারটা করব হ্যাঁ আচ্ছা হাতুরে হ্যাঁ রুনা আপু হাতুরে আছেন বলেন আমার 28টা হয়েছে 28টা গুড ভেরি গুড এখন আমার সামনে আপনারা এই প্রবলেম সেট 2টা শুরু করেন 10 মিনিটে আমরা এটা করব প্রবলেম সেট 2
10 মিনিট সময় এটা আমার সামনে এখন করেন প্রথমে 1 থেকে 9 পর্যন্ত লেখেন
আমাদের শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়েছে। শেষ সঞ্জয় শেষ হয়েছে? কত পর্যন্ত করছেন? আমি করছি হচ্ছে আপনার 25 পর্যন্ত স্যার। 25 পর্যন্ত প্রত্যয় কত পর্যন্ত করছো? প্রত্যয় এগুলো বারবার স্যার 30টাই করছি স্যার। 30টা করছো? জি স্যার। আচ্ছা সঞ্জয় লেখেন, আর এক মিনিট দিলাম, এক মিনিটে শেষ করেন। হ্যাঁ সঞ্জয় আপনি এক মিনিটে শেষ করেন। শেষ হয়েছে? শেষ না স্যার, আর একটুখানি। হ্যাঁ লেখেন, আর এক দেড় মিনিট দেওয়া হলো। শেষ সময় আমরা একটু দেখি। প্রথমে আমরা প্রশ্নারা এরিন আপনি বলেন, প্রথম থেকে ভিডিও অন করে বলেন। সে জানে না কারণ সে সচেতন না, এখান থেকে বলবেন। হ্যাঁ এক নম্বর, সে জানে না কারণ সে সচেতন না। হি ডাজ নট নো বিকজ হি ইজ নট অ্যাওয়ার। গুড, he does not know because he is not aware by he is not conscious. Good. দুই নম্বর, সে ছাত্র না কারণ সে পড়াশোনা করে না। He is not a student because he does not study. He is not a student because he does not study but he does not read. Okay. তুমি অনেক ক্লান্ত। তিন নম্বর, You are very tired. You are very tired. ঠিক আছে, তুমি একজন সত্যবাদীকে পছন্দ করো। You know, you like a truthful man. হ্যাঁ, you like a truthful man বা person. Good. তোমরা বিশ্বাস করো। You believe. হ্যাঁ, you believe. এখানে যেটা হবে, you believe. সঞ্জয় এখানে কি you are believe লিখছেন না you believe লিখছেন? সঞ্জয় না স্যার, you believe লিখছে স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হোসনারা, পরেরটা, তোমরা বিশ্বাসী তাই তোমরা হতাশ হও না। You are a believer so that you cannot be frustrated. Cannot be had. So that not so habe. You are believers. You are believers. Cannot be frustrated. You are believers. So tumra hatash hona. You do not get frustrated. You do not get frustrated. You are a believer, so you do not get frustrated. লোকটি দোকানদারি করে এবং সৎ পথে টাকা উপার্জন করে। কি লিখছেন? সরি লিখিনি, পারিনি। আচ্ছা এটা দ্যাট মিন কিপস এ শপ, দোকানদারি করা হলো কিপ এ শপ। দ্যাট মিন কিপস এ শপ এন্ড আর্নস মানি ইন অ্যান অনেস্ট ওয়ে। দ্যাট মিন কিপস এ শপ, দ্যাট মিন কিপস আ শপ
and earns money in an honest way. In an honest way. The man keeps a shop and earns money in an honest way. Loki dukandar. The man is a shopkeeper. The man is a shopkeeper. Tara cricket khale. They are play cricket. They are play na they play. They play cricket. Or na they play cricket. They play cricket. Tara cricket khelwar. They are cricketers. They are cricketers but cricket player. ঠিক আছে কেউ জানে না সে কোথায় থাকে কি লিখছেন no one knows but none knows where he lives no one knows but none knows where he lives সত্যিকার অর্থে কেউ সুখী না কি লিখছেন স্যার লিখিনি none is happy in true sense of the term none is happy None is happy in a true sense of the term. True sense of the term. None is happy in true sense of the term. Amra sundor samajer protasha kori ki hobe? We are expected beautiful society. We expect a kaaj kora protasha kora ekta kaaj kora art ta hobe na. We expect a nice society. Amra sundor samajer protasha kori. We expect a nice society. We expect a nice society. We expect a nice society. Amra sundor samaje protasha kori. Eta amader protasha. This is. A wonderful society dilo hobe na. Ki society? We expect a wonderful society. Wonderful chomotkar. Samaj ekhane sundor to nice hi bolen. Eta amader protasha. It is our expectation. It is our expectation. হ্যাঁ এরপর সঞ্জয় বলবেন পনেরো নাম্বার থেকে সঞ্জয় বলেন ভিডিও অন করে বলেন কে কোথায় স্যার হু ইজ হোয়ার হ্যাঁ হু ইজ হোয়ার ভিডিও অন করেন কে কি কোথায় স্যার হু আর হোয়ার কে কি করে তুমি কখন ঘুম থেকে উঠোন কাজ করা বুঝেছে ডু বা ডাজ দ্বারা হোয়েন ডু ইউ গেট আপ বা ওয়েক আপ তুমি কি কাঁচা বাজারে যাও স্যার এটা লিখছি হলো ডু ইউ গো টু দা কিচেন মার্কেট হ্যাঁ ডু ইউ গো টু কিচেন মার্কেট তুমি এখানে আর কতক্ষণ আছো স্যার এইখানে যেমন আমি এখানে তো আর না দিয়ে ডু দিয়েছি কারণ হচ্ছে আমার হচ্ছে ইয়াটা বুঝাইছে স্যার ওই কাজ করা বুঝাচ্ছে হ্যাঁ কাজ করা বুঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ গুড ঠিক আছে তুমি এখানে আর কতক্ষণ আছো পড়া 20 নাম্বার বলেন হাউ মাচ লঙ্গার আর লিখছে স্যার হাউ লং ইউ স্টে হিয়ার এটাও লেখেন হাউ মাচ লঙ্গার আর ইউ হিয়ার যে এখানে আছো রে কাজ করে না অবস্থা অর্থে সাবজেক্ট অবস্থান করছে হাউ মাচ লঙ্গার আর কতক্ষণ আর ইউ হিয়ার তুমি কার সাথে যাও স্যার এটা লিখছে যে এই you go whom with কথা ভালো বুঝা যায় না উইথ হোম ডু ইউ গো অথবা হোম ডু ইউ গো উইথ প্রিপোজিশনটা পরে দিলে ভালো হয় হোম ডু ইউ গো উইথ এরকম যদি বলি ভালো উইথ হোম ডু ইউ গো অথবা হোম ডু ইউ গো উইথ হোম ডু ইউ গো উইথ তুমি কার সাথে যাও হোম ডু ইউ গো উইথ অথবা উইথ হোম ডু ইউ গো সবই অভিনয় অধিকাংশ মানুষ এসব বিশ্বাস করে না কি লিখছেন আর এটা তো আমি লিখছি এভরিথিং ইজ এ ড্রিম সো মোস্ট অফ দ্য পিপল আর নট ব্লিম মোস্ট অফ দ্য পিপল ডু নট লাইক দিস এভরিথিং ইজ অ্যাক্টিং এভরিথিং ইজ অ্যাক্টিং তাই অধিকাংশ মানুষ সো মোস্ট অফ দ্য পিপল ডু নট লাইক দিস সো মোস্ট অফ দ্য পিপল অফ দ্য পিপল ডু নট লাইক দিস ডু নট লাইক দিস
everything is acting, so most of the people do not like this. Runa Laila apu hatu lesson bolen tumi bishwash koren na, believe this. Oh, believe, yeah, sorry, do not believe this. Obosshoi believe hobe, bishwash kora, believe. তারপর একটা সঞ্জয়, তোমরা কোথায় থাকো? স্যার আমরা লিখছি হোয়ার ডু ইউ লিভ। হ্যাঁ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? এটা তো একই কথা লিখছি স্যার। একই, হ্যাঁ একই, হোয়ার ডু ইউ লিভ, তুমি কিভাবে এখানে আসো? স্যার আমি লিখছি হাউ ডু ইউ কাম হিয়ার। হ্যাঁ, হাউ ডু ইউ কাম হিয়ার, তোমার ডাক নাম কি? হোয়াট ইজ ইউর নিকনেম? হ্যাঁ, সে কি ব্যবসায়ী? স্যার এটা লিখছি হলো ইজ হি ইজ এ বিজনেসম্যান। Is he a businessman? সে কি ব্যবসায়ী না? Isn't he a businessman? 29 বলেন। 29, তাদের উদ্দেশ্য সৎ, কারণ তারা অসহায় মানুষের জন্য কাজ করে। বলেন, their intention is honest because they work for the helpless people. লাস্ট এটা, কিছু ব্যবসায়ী মুনাফাখোর, কারণ তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। কি লিখছেন? এটা লিখি নাই স্যার, মুনাফাখোরটা পারেননি। হ্যাঁ, প্রফিটিয়ার্স, সাম বিজনেসম্যান আর প্রফিটিয়ার্স বিকজ দে ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং এক্সেপ্ট মানি। সাম বিজনেসম্যান আর প্রফিটিয়ার্স profiteers, some businessmen are profiteers because they do not understand anything except money. Some businessmen are profiteers because they do not understand anything except money. Some businessmen are profiteers because they do not understand anything except money. Yes. Sir, they do not without any, they do not understand without money dile hobe na sir. They do not understand without money. Ha hobe kichu aslo eta anything jog karo. Score bolen, score bolen, score ta koren. Amake 24 hoyeche sir. Koto? 24 ta. 24, প্রত্যয় হলো 24, 24। হ্যাঁ, ভালো হয়েছে সঞ্জয়। আর আমি তো ওইভাবে কাউন্ট করি না, তাই মনে হচ্ছে 24 থেকে 25 টাই হবে স্যার। 24 25 টা হবে। হ্যাঁ, হোসনে আর এরিন, অরুণা আপু স্যার 23 পাইছি স্যার। 12 নম্বরটা কি প্রবলেম আছে একটু বলবো স্যার? কয় নাম্বার? 12 নম্বর। হ্যাঁ বলছি। হ্যাঁ, অরুণা আপু কত? 25 টা হয়েছে। গুড। হ্যাঁ, 12 নম্বর কি লিখছিলেন বলেন? To be honest, he is not happy. এটা হবে না স্যার? সত্যিকার অর্থে কেউ সুখী না এটা? হ্যাঁ, নান ইজ ট্রুলি হ্যাপি বলতে পারেন, নান ইজ ট্রুলি হ্যাপি বা অ্যাকচুয়ালি হ্যাপি, অথবা নান ইজ হ্যাপি ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম। নান ইজ অ্যাকচুয়ালি হ্যাপি বা নান ইজ ট্রুলি হ্যাপি, অথবা নান ইজ হ্যাপি ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম। স্যার অ্যাকচুয়ালি স্যার প্রথমে দিলে হবে না স্যার? অ্যাকচুয়ালি কমা নান হ্যাপি লাগে। হ্যাপি নান ইজ অ্যাকচুয়ালি বা ট্রুলি, সত্যিকার অর্থে ট্রুলি ইউজ করেন। নান ইজ ট্রুলি হ্যাপি বা নান ইজ হ্যাপি ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম। আচ্ছা, আগামী ক্লাসে আপনাদের প্রবলেম সেট পড়া থাকবে, প্রবলেম সেট 3 এন্ড 4। আমাদের 1 এন্ড 2 হয়ে গেল। আগামী ক্লাসে লেসন 3 শেষে যে প্রবলেম সেটটা আছে এবং লেসন 4 শেষে যে প্রবলেম সেটটা আছে, এই দুইটা প্রবলেম সেট পড়া। যেমন 3 নম্বরে শুরু হচ্ছে, তোমাদের সবই আছে, আমরা এটা বিশ্বাস করি না। তাহলে প্রবলেম সেট 3 এবং প্রবলেম সেট 4, এই দুইটা হলো আগামী ক্লাসের পড়া। ভোকাবুলারি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ 50টা ছিল, 1 থেকে 50 পর্যন্ত। আগামী ক্লাসে 51 থেকে 150 থাকবে, এক সপ্তাহ সময় পাবেন। 51 থেকে 150 আর এই ডে 1 এবং ডে 2 আপনারা আবারও ইউটিউবে দেখে নেবেন, যার যেখানে সমস্যা আছে জায়গাগুলো ক্লিয়ার করে নেবেন। আরেকবার ওয়াচ করলেই দেখবেন সব কমপ্লিট হয়ে যাবে, একদম যেখানে যেখানে সমস্যা আছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এখানেই শেষ। নেক্সট ক্লাস আগামী শুক্র শনিবার ক্লাস, ক্লাস শুক্রবার শনিবার। আচ্ছা।